আমার সঙ্গে থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তাই না? তুমি অশেষ গুণে গুণী, তুমি যদি সংযত হয়ে চলতে, লোকে তোমাকে দেবতা বলে প্রণাম করত, তুমি সেই ফলকে সভা হয়েছ। এখানেই তোমার দুর্ভাগ্যের শেষ নয় দাদা, আমি তোমায় কথা দিচ্ছি অতুল, থিয়েটারের মালিকের কথা তার এ কথা শুনলে আমি আশ্বস্ত পাব। আজ কোনো ভরসা পাচ্ছি না দাদা, সংসারে যাই তুলনা নেই তুমি আমি যদি তোমার অপমান করলেন, কোন অধিকারে আপনি কি করে বলেন? তিনি শুধু আপনার থেকে
তার আর কীর্তন তার আর মতামত দিয়ে সকলে নিয়ে ওই মহা মানবকে এই রান্না করে দিয়েছে কিন্তু আপনার ভুল ব্যবহারে তিনি ছিল অধিকের জন্য চলে গেছেন মহাকবি বলে বাংলার মানুষ আপনাকে কতদিন মনে রাখে কিন্তু একজন দুরন্তরী বলে সারাটা জীবন আপনাকে মনে রাখবে তোমরা সবাই আমার নিন্দায় কষ্ট করে দিতে চাই কিন্তু তার কথা তো কেউ বলছো না কি চেয়েছে আমার তার কাছে তিনি যেন আমার ছেলে হয়ে যান না এইটুকু ছিল আমার আবেদন আবেদন করা মাত্রে তো তিনি মঞ্জুর করেছেন মঞ্জুর করেছেন তুমি দেখেছো আমি জানলার পাশে দাঁড়িয়েছিলাম তার হাসির মুখ দেখে তা আপনি বুঝতে পারেননি কিন্তু আমি বুঝতে পেরেছি কিন্তু আমার কি মনে হলো সেই গর্বের প্রসাদ আপনি পরিষ্কার করেছেন আপনাকে আর কি বলবো সাতটা ছিল না শুধু আপনি গঙ্গা সুতি অনুভূতি হয়ে যাবে এত পাহাড় ভারত করার শক্তি কি করবো তবে চুলাইতে চাই কোথায় চুলাই কোথা হতে আসি কোথায় আমি আর খাবো না যে মূর্তি সে মূর্তি আমি গুণনিন্দা করেছি সে মুখে আহার তো শুনতে পারবো না নিশ্চয়ই খাবো তবে এখনই খাবো আমার গিরিশ Thank you.
এত তোমার দয়া ঠাকুর, এত তোমার দয়া।